আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ক্ষণস্থায়ী এই তুচ্ছ জীবনে, ক্ষুদ্র এই সময়ে, এই নগণ্য জীবনের প্রতি আমাদের যে আশেপাশে কাছের মানুষ, প্রিয় মানুষ আছে, তাদের জন্য আমাদের মায়া বেঁধে যায়। আপনার অতি আপনজন যদি আপনাকে একটু অবহেলা করে, কষ্ট দেয়, আপনার সন্তানের কান্না, এইসব কিছু আমাদেরকে তাক লাগিয়ে দেয়, আগ্রহ বাড়িয়ে দেয় দুনিয়ার মোহ হতে। অথচ এই তুচ্ছ এই দুনিয়া সব কিছু কিন্তু ক্ষণস্থায়ী। আপনি কোনো সমস্যা বা বিপদে পড়লে মানুষ আপনাকে সাহায্য করে, সবসময় তো মানুষ আপনাকে সাহায্য করতে পারে না। আপনার এমন এক অবস্থায় মাঝে মাঝে হয়ে যায় যখন আপনার পাশে কেউ থাকে না। আর সবচেয়ে বাস্তবতা হচ্ছে, আখেরাতে কঠিন যে সময়টা আসবে, তখন কিন্তু আমাদের এই যে বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, কেউ কিন্তু আমাদের ছায়া সঙ্গী হবে না। কিন্তু তখন আমার রব, আপনার রব আমাদের জন্য সহজ হয়ে যাবে, যদি তিনি চান এবং আমাদের রহমত দ্বারা আবৃত্ত করে নেন। তাহলে আর কোনো বিপদ বা শঙ্কা থাকবে না। আমাদের রবই একমাত্র আমাদের আপন। আজকে বিষয়বস্তু হচ্ছে যে আমাদের রব ছাড়া এ দুনিয়া এবং আখিরাতে কেউ আপন নয়। তাহলে আমরা কার প্রতি আমাদের টান থাকবে? আমাদের রব ছাড়া আমরা কাকে বুঝব? কি আছে যে আমাদের গোপন দীর্ঘশ্বাস, আমাদের গোপন খবরগুলো তিনি সেকেন্ডে সেকেন্ডে, সেকেন্ডে চেয়েও কম ন্যানো সেকেন্ডে, এই চেয়ে কম সময়ে তিনি আমাদেরকে দেখাশোনা করছেন। বড় বড় ভুলের পরও তিনি আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন, আমাদেরকে সরাসরি কোনো শাস্তি দিচ্ছেন না, এতটাই ভালোবাসেন। দুনিয়ার এই মানুষ আমরা যদি কোনো ছোটোখাটো ভুল করে থাকি, তখন কত রাগ, কত শাস্তি, কত জরিমানা হয়। অথচ আমাদের রব তিনি আমাদের ভুলগুলো ক্ষমা করতে ভালোবাসেন, আমার সবচেয়ে বেশি ভালোবাসেন, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তবে আমার রব ছাড়া আমি কাকে এত বেশি ভালোবাসব? অনন্তকালের জন্য সুখী হতে হলে ক্ষণস্থায় এই দুনিয়ার মোহ মায়া থেকে বেরিয়ে আসতে হবে। সকল আকাঙ্ক্ষা, সকল ফরিয়াদ, সকল দুঃখ কষ্ট সব আমার রবের সমীপে সমর্পণ করতে হবে। নিজেকে আমার বোঝানো উচিত যে এই দুনিয়া আমার জন্য নয়, এই সন্তান আমার জন্য নয়। তবে হ্যাঁ, সন্তানের দোয়া কবুল হয়, মা বাবার দোয়া কবুল হয়, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না, কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে তাদেরকেও ভালোবাসতে হবে। আমরা দুনিয়া এই মানুষগুলোর জন্য আমরা ভাবি এটাই আমাদের সুখ, কিন্তু না, এটাই প্রকৃত সুখ নয়। জান্নাত কেবল আমাদের প্রকৃত সুখ, যদি তাদের পেতেই হয় তাহলে আমাদেরকে জান্নাতে যেতে হবে। জান্নাতে গেলে আমাদের ভাই বোন সবাইকে আমরা পেয়ে যাব। দুনিয়াতে যদি তারা আপনার মতন রবকে ভালোবাসতে পারে, আপনি তাদের সাথে জান্নাতে থাকবেন। তাই এই দুনিয়াটা মুসাফিরের মতন কাটিয়ে দিতে হবে, তবেই আমরা প্রকৃত সফল হতে পারবো। দুনিয়াকে ছুঁড়ে ফেলতে হবে যাতে করে আপনি প্রিয় বান্ধব হতে পারেন। এমন কজন হতে পারে, কিন্তু আপনাকে অতি হবে, কারণ আপনি জান্নাত হারাতে চান না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুক। আমিন।